সরস্বতী পূজা উপলক্ষে যে পুতুল নাচের আয়োজন করা হয়েছিল তার কিছু দৃশ্য তুলে ধরা হলো। প্রথমে কিছু হাস্য কৌতুক ও নাচ উপস্থাপন করা হলো। এরপর রাজা হরিশ্চন্দ্র কিভাবে রাজা থেকে ফকির বা ভিকারি এবং ভিকারি থেকে কিভাবে চণ্ডালে পরিণত হয়েছিল তার শেষ দৃশ্য ক্যামেরাবন্দি করেছি, সেটাই দেখো সবাই। তোমাকে আশ্রয় দিয়েছে রাজা দর্বতে, আমাকে তোমার এত দয়া মনে পড়ে রাজা। মণিকণিকার হাতে তিনটি আঘাত করেছিলাম, সে আঘাত আমার দিকে ভক্তের মোতাবেক ভগবান সর্বদাই রাজি। তোমাকে নিয়ে বলেছিলাম যথা ধর্ম তথা যায়, যথা যায় তথা বলি নিজে নারায়ণ। আর রাজা তুমি দিনে দিনে কাঁচনে বিপদ পেয়েছো জানো, কাঁচনে অধর্ম নেই, তুমি তাকে সেন্টার তার আসন দাওনি বলে তাই অধর্ম দে দেখো কোথায়, অধর্ম নেই তুমি নিজে স্বীকার করো অমৃত জগতের সঙ্গে ধর্মের শ্রেষ্ঠ।